ভাইজানেরা বলেছে যে আপনার পানি যখন কমবে তখন আর কি আপনার মাছ বেশি উঠবে, এখন মাছ আর কি যাই উঠতেছে আর কি কোনো মতো চলতে পারতেছে, ভাইজানের কাছ থেকে আমি শুনেছি এই কথাটা, বুঝতে পারছেন? তে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি, এখন এই বাড়ির যায় সারি এই মাছটাকে আবার সুন্দরভাবে ভাগ করি কিভাবে বিক্রি করে সেই পর্যন্ত দেখতে থাকেন, আপনাদের দেখাবো ইনশাল্লাহ। দেশ এবং প্রবাস সকল ভাইদের প্রতি জানাই আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। অনেক ভাইজান আমাকে বলেছেন যে ভাই আপনাদের দেশ গ্রামে যে খাল বিলে যে মাছগুলা হয় সেই মাছগুলা কিভাবে আর কি মারে সেগুলো একটু আপনারা আমাকে দেখাবেন ইনশাল্লাহ। আজকে সেই দেখানোর জন্যই আইছি, রাত 3টার সময় আইছি। রাতে তো মনে করেন যে আপনাদের মাঝে আসলে তো আমাকে দেখা যাবে না, আমি কালো মানুষ আর আন্ধার, বুঝতে পারছেন? এখন এই যে সূর্য আস্তে আস্তে উঠতেছে, এখন আস্তে আস্তে আপনাদের মাঝে আমি আইছি, বুঝতে পারছেন? আজ আপনাদের সরজমিনে দেখাবো যে কিভাবে আর কি খাল বিলের মাছ আর কি মারা হয়, বুঝতে পারছেন? এমনকি বিক্রি করা পর্যন্ত আপনাদের দেখাবো, দেখতে থাকেন। এই যে মনে করেন যে বিলের মধ্যে আসি, বুঝতে পারছেন, চারিদিকে মনে করেন যে বিল আর বিল, হ্যাঁ, বাড়ি ঘরে তো কোনো ঐতিহ্যই খুঁজে পাওয়া যাচ্ছে না, বুঝতে পারছেন? দেখা যাচ্ছে হালকা হালকা তে যে মাছ মারা হচ্ছে, হ্যাঁ, সেই রকম মনে করেন যে মাছ পাচ্ছে তে, আমার তো সেই রকম ভালো লাগতেছে, হ্যাঁ, কি সুন্দর জায়গা হয়েছে। এই যে মনে করেন যে শাপলা ফুল দেখা যাচ্ছে, ঠিক আছে, সেই রকম সুন্দর দেখা যাচ্ছে শাপলা ফুল। আর এই যে মাছ পাচ্ছে ভাইজান, আপনাদের আর কি সরজমিনে আর কি দেখাচ্ছি। এখানে পানি কয় হাত হবে দাদা? 6-7 হাত। আমরা যে জায়গায় আছি সেই জায়গায় 6-7 হাত পানি হবে, বুঝতে পারছেন? এই দেখেন পুঁটি মাছ, সব তাজা তাজা পুঁটি মাছ, এটা আর কি বাড়ি তুলিজা আর কি এই জালে থেকে আর কি খোলা পড়বি একটা, মানে জাল, তাছাড়া এই এখান থেকে যদি মাছ যদি খুলতে লাগে একটা জাল পরাই তুলতে 3-4 ঘন্টা আর কি সময় লাগবে। তো সেই জায়গায় থেকে আপনার মাছ সহকারে জাল উঠায় নিচ্ছে, যাতে যেন বাড়ির যায় আপনার এটা সুন্দরভাবে আর কি খুলবি। তো এই পাতিলের মধ্যেও অনেক মাছ আছে, আপনাদের ঢালার সময় আর কি দেখাবো নি। তে আজকে আপনাদের মনে করেন যে সরজমিনে আইসি, বুঝতে পারছেন? শুধু আপনাদের দেখানোর জন্য আপনারা অনেক ভাইজানেরা আমাকে বলছিলেন যে ভাই একটু আপনাদের গ্রামগঞ্জের একটু মানে গ্রাম্য মাছ, বুঝতে পারছেন? এটি এখানে মনে করেন যে আছে আপনার টাকি আছে, তা বাদে কানস মাছ আছে, তা বাদে আপনার ট্যাংরা মাছ আছে, পুঁটি মাছ আছে, বাইলি মাছ আছে, ইঁচি মাছও আছে, বুঝতে পারছেন? সব মিলেই মনে করেন সব রকমেরই মাছ আছে, 7-8 রকমের কোয়ালিটির মাছ আছে। এই যে এই পারো সাইডে রাখা আছে মাছ, এই দেখেন পাতিলের ভিতরে, ওইভাবে দেখান যাচ্ছে না, ঢালার সময় অবশ্যই আপনাদের সেইভাবে আমি দেখাবো নি। আজকে আপনাদের আর কি এই মাছ আর কি বিক্রি করা পর্যন্ত আপনাদের আর কি দেখাবো যে এই যে মাছ আজকে মারতেছে এই মাছ কয় টাকার আর কি বিক্রি হবে সেটা আপনাদের আর কি দেখাবো। তো বুঝতে পারছেন, এই দেখেন ইয়ার মধ্যে আছি, খালি ঢুলতেছি, খালি এদিকে কায়ত হচ্ছে, ওইদিকে কায়ত হচ্ছি, এরকম হচ্ছে, এরকম হচ্ছে, চলেই যাবো মনে হয়, পড়েই যাবো মনে হয়, এরকম লাগতেছে। তো সব মিলেই আলহামদুলিল্লাহ আমার খুব সুন্দর লাগতেছে। যে আসলে অনেক ভাইজানেরা বলেন যে আসলেই এই যে পুঁটিটা কি কীভাবে মারে, এই দেখেন এই ভাইয়ে মারে, রাত্রে আসি পাতি থই গেছে, বুঝতে পারছেন, এই জালটা, আর এই যে সকালবেলা ভোরে আইসি মনে করেন যে তুলতেছে। তো ভাই জান আপনি কীরকম মাছ পাচ্ছেন ভাই? আজকে মাছ অনেক বেশি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অনেক অন্য দিনের থেকে আজকে মাছ বেশি, ও আচ্ছা আচ্ছা। তো প্রতিদিন এটা কয় ঘন্টা থাকে এটা পাতা? 10 ঘন্টা। আচ্ছা আচ্ছা, তাহলে বিকালবেলা পাইতে তুই যান না সকালবেলা উঠা না? আচ্ছা, সেই সুন্দর শাপলা ফুল ফুটেছে, উফ, উড়ি সব না, ওহ, দেখছেন দাদা কি সুন্দর শাপলা ফুল, আমার কাছে তো সেই রকম লাগতেছে শাপলা ফুল, কি সুন্দর শাপলা ফুল দেখেন। আসলে গ্রাম্য তো গ্রাম্য, বুঝতে পারছেন,
গ্রাম কখনো শহরের মতন হবে না, শহর কখনো গ্রামের মতন হবে না, এটাই আজকে আজকে আপনাদের বাস্তব প্রমাণ দেখাচ্ছি, বুঝতে পারছেন? গ্রাম তো গ্রামই আর শহর তো শহরই। অনেক শহরের ভাইজানেরা গ্রামে অনেক মিস করেন, আর গ্রামের মানুষ আমরা অনেক শহর মিস করি, এটা কোনো ব্যাপার না, বুঝতে পারছেন? এটা মিস মানে মিস হতেই পারে। তো এখন আমরা এই যে বাড়ির যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি না, আমরা এখন বাড়ির যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি, বুঝতে পারছেন? তো এখন এই যে আমাকে ভাইজানেরা কিছু শাপলা ফুল তুলি দিবি, এই যে শাপলা ফুল অলরেডি তুলতেছে, এটা হচ্ছে আর কি পচা বরল নদীর আর কি একটা জোলা চলে গেল, বুঝতে পারছেন? পানিও সেই সুন্দর চকচকা পানি, এই সকালবেলার জন্য পানি মনে হচ্ছে যে অনেক কালো, কিন্তু না, পানি অনেক চকচকা। এই দেখেন শাপলা ফুল তুলতেছে ভাইজান আমার জন্যে। এই দেখেন এগুলো হচ্ছে শাপলা ফুলের পাতা, সেই সুন্দর লাগতেছে শাপলা ফুলের পাতা দেখতে। আর একটা কথা বলতে চাই, অলরেডি মনে করেন যে হালকা হালকা শীত অনুভব হচ্ছে, কি কন ভাই? হ্যাঁ, সকালবেলা এই দেখেন কুয়াশা 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 ভাব সকালবেলা, এখন আস্তে আস্তে ধীরে ধীরেই শীত মৌসুম চলে আসতেছে সামনে, আর কুয়াশায় দেখেন অলরেডি পড়া শুরু হয়ে গেছে কয়েকদিন হলে, যে আবহাওয়াটা আকাশের আবহাওয়াটাও মনে করেন যে মেঘলার থেকে কাইটি, এখন সূর্য ওটা উঠতেছে, মেঘলা মেঘলা যেটা ছিল সেটা কাইটি গেছে আজ দুই তিন দিন হলে। এখন পানিও পানি কতখানি শুকাইছে তিন দিনে? চার ইঞ্চি পানি কমেছে বিলের, অলরেডি আর কি এই বিলের পানি কমা শুরু হয়েছে। তাতে কমা শুরু হলে আপনার মাছ বেশি আসবে না আগে মাছ বেশি পাইছেন? ইনশাআল্লাহ পানি কমলে মাছ, ও পানি কমলে গা মাছ পাবেন। ভাইজানেরা বলেছে যে আপনার পানি যখন কমবে তখন আর কি আপনার মাছ বেশি উঠবে। এখন মাছ আর কি যাই উঠতেছে আর কি কোনো মতো চলতে পারতেছে, ভাইজানেদের কাছ থেকে আমি শুনেছি এই কথাটা, বুঝতে পারছেন? তে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি, এখন এই বাড়ির যায় সারি এই মাছটাকে আবার সুন্দরভাবে ভাগ করি, কিভাবে বিক্রি করে সে পর্যন্ত দেখতে থাকেন, আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এই দেখেন বিলের মাছ, দেখেন কি সুন্দর লাভ পাতা দেখছেন, ও সেরকম লাগতেছে। দেখেন এগুলো হচ্ছে বিলের মাছ, প্রতিদিন আর কি মারা হয়, ঠিক আছে? ভাইজানেরা খায়, খাওয়ার পাশাপাশি বিক্রি করে। ওই যে কাটা দিয়ে দিছে, জিওল মাছ কাটা দিয়ে দিছে। কিরকম যন্ত্রণা একটু কবেন, একটু যন্ত্রণাটা কিরকম হচ্ছে ভিতরে? কঠিন যন্ত্রণা, কঠিন যন্ত্রণা। জিওলের কামড় এই ভাইও খাইছে, এই ভাইও খাইছে। ভাই জিওলের কামড় খাইছিলেন, কিরকম লাগেছিল ভাই? ভাই জিওলের কামড় সেই স্বাদ, বিশ্বাস না করলে একটা খায় দেখেন। জিওলের কামড় সেই স্বাদ, তোলা 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 তোলা, ধরা ধরা ধরা, তুমি পারো না? তোমার নাম কি? তোমার নাম মারিয়া? প্রতিদিনকার আর কি মাছ মারার জীবন, বুঝতে পারছেন? ওরে কি ওরে গুসুই, গুসি তো সেই চেহারা, সেই চেহারা, ওয়াও, সেই এইটাকে ভুনা করলে সেই স্বাদ লাগবে। একবারে মনে করেন যে বিলের মধ্যেকার তাজা মাছ। আবার ওই যে ওইদিকে জালের মাছটা আর কি ছাড়াচ্ছে, সেরকম লাগতেছে। দেখেন অলরেডি মাছের বাজারে চলে আসছে, বুঝতে পারছেন? সস্তা। আপনার কাছে টেকাও কমই তো দেখা যাচ্ছে, টেকাও তো নাই। আচ্ছা আচ্ছা, এই করা কত যাচ্ছেন? সাড়ে তিনশো টাকা সকালবেলার বাজার, বিলের একবার ডাইরেক্ট তাজা মাছ আইনি মনে করেন যে বাজারে বিক্রি হচ্ছে, বুঝতে পারছেন?
সেই সুন্দর সুন্দর মাছ যেগুলো নিবার কই আপনারা জানেন যে মাছের বাজারে সব সময় উত্তেজনাটা একটু বেশি হয় থাকে আজকে আপনাদের সরজমিনে আর কি বিলে থেকে মাছ ধরে আনি আর কি এই যে বাজার আর কি বাজারে নিয়ে আসি বিক্রি হচ্ছে বুঝতে পারছেন যে যেখানে যে অবস্থায় আছেন সব সময় সব জায়গায় থেকে সবাই ভালো থাকার চেষ্টা করবেন সবার প্রতি দোয়া এবং শুভকামনা রইল আসসালামু আলাইকুম